তেল তো দেখি আমরা দাও সবে সবে আরে তানা পাঠিয়ে দিয়ে গেছে গা কাউন্সিলর অ্যাকচুয়ালি আমাদের ওয়ার্ডের তরফ থেকে একটা কর্মসূচি করা হয়েছিল কি স্বচ্ছ ভারত অভিযান। তো প্রধানমন্ত্রী অঙ্গ স্বচ্ছ ভারত অঙ্গ হিসাবে আমাদের দেখতে পেলাম কি প্রতিটা জায়গায় আমরা সবসময় করি 19 নম্বর ওয়ার্ডে। তো আজকে আমরা নতুন পার্কটা হওয়ার পরে আমরা এখানে দেখতে পেলাম এটা খুব নোংরা রয়েছে, সবাই আসে এখানে অনেক কিছু খাওয়া দাওয়া করে, বুতল এক্সেট্রা চিপস প্যাকেটই পালায়, তো এটি দেখে দেখলাম এটা নোংরা আছে। তো আমরা চিন্তা করলাম না এটাকে আগে আজকে আমরা স্বচ্ছ ভারত অভিযান হিসাবে একটা অভিযানটা নিয়ে নিই। তো এটা আমরা চিন্তাধারা করে এলাকার ওয়ার্ডের সব কার্যকর্তাকে নিয়ে, ওয়ার্ড কমিটি সবাইকে নিয়ে আমরা আজকে এই অভিযানটা চালাচ্ছি। খুব পরিষ্কার পরিচ্ছন্ন করবো, নোংরা না করে, কিছু নোংরা করতে না পারে। আগামী দিনেও আমরা চেষ্টা করবো একটা ডাস্টবিনের ব্যবস্থা করে দেবো, যিনি কেউ এই নোংরামি করতে না পারে। হ্যাঁ, যেহেতু প্রধানমন্ত্রীর চিন্তাধারা হলো কি স্বচ্ছতা ভারত, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, সবাই মন্ডপ পরিষ্কার থাকতে হবে, যার যার এলাকা ড্রেন যে রাস্তাঘাট আছে এটা এমনি তো নোংরা না ফেলা, এলাকা তো নোংরা না ফেলা, পার্ক একটা সুন্দর পার্ক করেছে সবাই এলাকার জন্য, পার্কটা যেন ভালো থাকে, সবাই যেন এই পার্কটা চলাফেরা করতে হাঁটতে পারে। সরকার যে চিন্তাধারা করেছে মানুষের মাইন্ড চেঞ্জ করার জন্য ভালো উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগটা যদি মানুষ থাকতে পারে আমরাও রাখবো ওয়ার্ডের তরফ থেকে, আমরাও অভিযান করবো। আজকে এটা করেছি, আগামী দিন আরেকটা পার্কে করবো। আমরা প্রতিবারই বাজার করি, মেহেরকালী বাড়ি করেছি, অনেক জায়গায় আমরা করি, মাস দুই মাস পর পর আমরা অভিযান করি। তো এই অভিযানটা আজকে ওয়ার্ডের তরফ থেকে আমরা করছি, ডিমসাগরের পার্ক নিউ পার্কটাতে আমরা করছি। আমরা আশা করি এই পার্কটা যদি সুন্দর বজায় রাখে সবাই, এই উদ্যোগটা আমি রাখবো এলাকাবাসীর কাছে। আমাদের মধ্যে এখন আছে আমাদের 19 নম্বর ওয়ার্ডের 19 নম্বরের কাউন্সিলর বাসুদী দেববর্মা, 19 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড প্রেসিডেন্ট আমি আছি, এবং আমাদের কার্যকর্তা সবাই আছে, ওয়ার্ডের সব কার্যকর্তা, ওয়ার্ডের স্টাফরা আছে, লোকরা আছে, সব আছে, সবাই মিলে আমরা এই উদ্যোগ নিয়ে কাম করছি আজকে। 19 নম্বর ওয়ার্ড থেকে বলছি, আমরা প্রথমে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যে স্বচ্ছতার জন্য ডাক দিয়েছেন ওনার উদ্যোগে, ওনার উদ্যোগের জন্য আমরা এগুলি করছি। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর আদর্শ ওনার উদ্যোগে আমরা ওয়ার্ড থেকে এবং পুরো এলাকার তরফ থেকে আমরা এই পার্ক স্বচ্ছতার অভিযান, স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছি, এবং আগামী দিনে আরও করব। আমরা নতুন পার্ক হয়েছে, পার্কটা আমাদের এসে দেখলাম যে অনেকগুলি নোংরা পড়ে আছে, ওগুলি আমরা দেখে সব কিছু পরিষ্কার করব, এবং এলাকার এবং ওয়ার্ডের তরফ থেকে আমরা ওগুলি সব উদ্যোগ নিয়েছি যে আমরা প্রত্যেক মাসে একবার করে আমরা পার্কটাকে সবাই মিলে, এলাকাবাসী এবং আমাদের ওয়ার্ডের সবাই মিলে আমরা স্বচ্ছতা বজায় রাখবো এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো।